আমাদের এই বাড়িতে এলে পাশে এক দাদার দোকানের পরোটা দিয়েই আমাদের ব্রেকফাস্টটা শুরু হয়। তো খুব বাজেভাবেই সার্ভ করেছি জেনারেলি, আমি এত মানে বাজেভাবে সার্ভ করা পছন্দ করি না, কিন্তু আজকে মানে সকালবেলা একটা কাণ্ড হয়ে গেছে আর ঘরে রান্নাঘরের চাবি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো রকমে সার্ভ করেছি, আর আমি খেলাম ছাতু, ওরা খেলো পরোটা। এইবার লেগে পড়েছি হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করতে, কেননা আমরা এখানে এসে থাকলেই যেটা করি সেটা হচ্ছে ভালো করে ক্লিন করা, প্যান আরও এটা সেটা সমস্ত পরিষ্কার করেছি, ধুলো পড়ে আছে সব, আর একদম এখন পুরো ক্লিন, জানলাটাও খুলে দিয়েছি। আর দেখো প্রত্যেকটা জিনিস না মানে এসে পরিষ্কার করি, কার তাহলে ধুলোটা পড়ে না, আর আরও পরিষ্কার করি এই কারণে যে প্রত্যেকটা জিনিসই অনেক স্মৃতি জড়ানো আছে। তারপর কত মানুষ নানা জায়গায় ঘুরতে যায়, গিফট এনে দেয়, নিজেও কিনি, তাই জন্য আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে পরিষ্কার করি। আর এই ড্রয়িংটা একবার তুতা নেকেছিল, ড্রয়িংটা এত সুন্দর আমি ফ্রেম করে রেখে দিয়েছি। আর ইনি করেন যেটা, ইনি বারান্দা সুন্দর, রোদ আসছে কি ভাল লাগছে, হাওয়া তার মধ্যে রোদ, মানে আমাদের এই ঘরটা তো কোনো সময় রোদই ঢুকতো না, যেহেতু বললাম বারে বারেই বলি ভেঙে দিয়েছে এখনো হয়নি বলে, এখনো এই যে বিছানা অবধি রোদ চলে এসছে, কি ভালো লাগে। সকাল থেকে স্নান টান করে জাস্ট উঠলাম, মানে অনেক কাজ হয়েছে, পুরো সমস্ত ক্লিন করলাম, এই দিদি এসেছিলো যখন তখন একদম সমস্ত পরিষ্কার করেছি, এখন ভাবছিলাম যে অনেকদিন বাদে এলাম যে রান্নাঘরে কি আছে না আছে, দেখছি সবই আছে, চিনি থেকে নুন থেকে, তখন খুব মানে বেশ ভালো লাগছে, সব বোছানো টোছানো ছিল, কিন্তু এই ধুলোগুলো পড়েছিল, আমি একদম সকাল থেকে মানে একদম ফাটাফাটিভাবে কাজ করে সব কিছু পরিষ্কার করেছি। এবার এখন নিমন্ত্রণে যাবো, আমার স্নান হয়ে গেছে, পুরো গেছে সব স্নান করতে, আর এত সুন্দর মানে চারিদিক খুলে দিয়েছে, এত আলো বাতাস আসছে না, কি ভালো লাগছে, এই রেডি হব এখন। তুতান একদম প্রত্যেকবারের মতো রেডি সবার আগে, এই যে এটা প্রত্যেকবারই হয়, আমি আগে হই সবসময়, প্রত্যেকবারই তো আমি আগে করি, তোমার তো সবসময় পরে পরে না, আমারও হয়ে গেছে তোমার সাথেই, কিন্তু বাকি লোকেদের এখনো হয়নি, বাবারও হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, আজকে বাবাও মানে একদম চটজলদি করে নিয়েছে টাইমে, কারণ বাবার বন্ধু জায়গায়। আর আমি এই শাড়িটা পরলাম, গরম না, এই হালকা আছে শাড়িটা, এটাই পরে নিয়েছি। এই যে শেষমেশ উনি রেডি হলেন, ও বাবা চল চলো, রেডি তো চলো চলো, সবাই রেডি, আবার তুই বসে পড়লি কেন, আরে কে নেবে এটা, তুই তো হাতে করে নিয়ে যাবি, মাই শেষ পর্যন্ত হাতে নিয়েছে, করবো, ও নেবে না, ও নেবে না, আমার আমার এই গিফট নিয়ে যেতেই বড়, আর এটা প্যাকেটটা একটু বড় হলো, প্যাকেটটা একটু বড় নিয়ে দোকানদারই দিতে পারে, এইখানটা তো হাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আরেক জায়গায়, ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কেননা লোকজন অনেক ছিল, তাই জন্য খাওয়া দাওয়া হয়েছে, এবার নতুন বাড়ি খুব ভালো লাগে, সবারই আনন্দ হয় এই দিনটা একটু, কিন্তু তুই আজকে ফাটাফাটি, তো আমরা এসেছি আজকে ফাটাফাটি দেখতে, তাই ফাটাফাটি থাকতে হবে, তাই না, পপকর্ন কেন, তুই কেন আরও ফাটাফাটি হয়ে যাবে, তাই দিন তার
আমার নাম অনিক চট্টোপাধ্যায়, আমি ছবির পরিচালক। আর আমার সাথে একটু বলুন তো। আচ্ছা, হাতির পিঠে সুতো, ব্লাউজ পরা সুতো, কেমন লেগেছে? সবাইকে যারা যারা দেখতে আসতে চান, হয়তো আজকে পারেননি, তাদের সবাইকে দেখতে আসতে বলুন, হলে ছবিটা দেখতে বলুন। কেমন আজকে দেখে যাওয়ার পর কি আর কেউ আর একবার দেখবেন, কি মনে হচ্ছে? থ্যাংক ইউ। ফাটাফাটি আমরা একটা ইয়াং টিম মিলে করার চেষ্টা করেছি, অলিন্দনা আমি এবং জিনিয়াদি জিনিয়া সেন, যিনি গল্পটা ভেবেছেন, চিত্রনাট্য লিখেছেন, আজকে এখানে আসেনি। এবং সোমাদের মতো এমন একজন ভেটেরান অ্যাক্টর আমাদের সঙ্গে অ্যাক্টিং করেছে বলে সেটা আমাদের একটা অসম্ভব বড় প্রাপ্তি। আজকে আমি যেরকম দ্বিতীয়বার এলাম স্টারে, ওরা আরো একবার এসেছে। এই যে তিনবার হয়েছে এনিয়ে স্টারে আমরা এলাম, এবং এই যে প্রত্যেকবার হাউসফুল দর্শক, হাউসফুলটা কিন্তু শুধু সংখ্যা নয়, আপনারা প্রত্যেকে, মানে অন্ধকারের কালো মাথা আপনারা নন, আপনারা প্রত্যেকে। এই ছবিটা আপনাদের প্রত্যেকের হৃদয়ে যদি কোথাও একটা ছুঁয়ে যায়, তাহলেই সেটা আমাদের প্রাপ্তি হবে। আমরা এখানে এলেই এই দোকানে চপ খেয়ে যাই। ওরা খেলো হচ্ছে মোমো আর আমরা খাবো। কেমন লাগলো তোমার মুভিটা? আমার তো খুব ভালো লেগেছে। আমার তো বললাম সকাল থেকেই ফাটাফাটি, তো আজকে সারাদিনটা খুব ভালোই গেল ফাটাফাটি। একটা খুব সুন্দর বার্তা আছে, মানে জীবনে ফাটাফাটি ভাবেই বাঁচতে হবে, তাই না? একদমই। আর স্বয়ং পরিচালক মহাশয় এসেছিলেন, খুব ভালো লাগলো। আমরা দেখতে এসেছিলাম স্টারে, তো এসে তারপরে এনারা খেলেন মোমো আর আমরা খেলাম ওই লক্ষ্মীনারায়ণ কি সাউ, ওই এখানে এই দিকটা আমরা এলেই এখান থেকেই চপ, একটা মানে এখানকার বিখ্যাত এই খেলাম। এখন বাড়ি যাচ্ছি, খুব গরমও পড়েছে। হ্যাঁ, আজ গরম। তোমরা যারা যারা ধরো দেখোনি এখনো পর্যন্ত, দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। মানে আর উইকেন্ডে এরকম একটা করে মুভি বা বেশ ভালো লাগে সত্যি কথা বলতে। তা আমরাও বেশ অনেকদিন বাদেই গেলাম, খুবই ভালো লাগলো। মাকেও বলেছিলাম, তা মারও ভালো লাগতো। মা তো বললো আমার পায়ে ব্যথাটা এখনো অতটা জুৎসই হয়নি, তাই মা গেল না, মারও ভালো লাগতো। চেঞ্জ করি, তারপরে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া। ভেবেছিলাম খেয়ে দিয়েই আসবো, কিন্তু বাবু বললো বাড়িতে এসেই একেবারে বসে খাও, তাই জন্য আর শাড়ি পরে গেছি। তো আমার শরীর মানে অস্থির লাগছে এই সকাল থেকে শাড়ি পরা, কারণ বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া। ওর জন্য স্পেশাল আবার এটাও নিয়ে এসেছি যাতে রেস্টুরেন্ট ফিটিংসটা আসে। ভালোই খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া মানে কি, আমি তো যত না বিরিয়ানি ভালোবাসি, আর আমার ঘরে তো দুজন আছে বিরিয়ানি আর মোমো লাভার, মানে যেখানেই যাক এই দুটোই ওরা, অন্য কোনো অপশনই আমরা চুজ করতে পারি না। ওরা বিরিয়ানি খেলো আর আমাদের জন্য চাউমিন নিয়ে এসেছিলো, আমরা চাউমিন খেলাম। আরও বলেছিলো এই সেই রুটি চিলি চিকেন, আমি বললাম না না চাউমিনই নিয়ে আসো। তো এই খাওয়া হলো, তো ভালোই দিনটা গেল। এবার দেখবেন সারা সপ্তাহ কাজের মাঝে, মানে সপ্তাহের শেষ দিনটা বা যে কোনো একটা দিন যদি এরকম ফাটাফাটি যায় খুব ভালো। মানে আজকের দিনটা সত্যি খুব ভালো গেল, আর এত সুন্দর একটা ফাটাফাটি সিনেমা দেখলাম, খুব ভালো গেছে। আর এই লক্ষ্মীনারায়ণ থেকে কালকে বানাবো বলে ধোকা কিনে নিয়ে এসেছি, ওই ধোকার তরকারি অনেক সময় এই কেনা এই ধোকাগুলো দিয়ে ভালো হয়। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সুন্দর একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।